জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য আয়কর সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। সঞ্চয়পত্র খাতে অপ্রদর্শিত অর্থ বন্ধে এই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। শিগগিরই নির্বাচন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এ বিষয়ে চুক্তি করবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম বলেন, সঞ্চয়পত্র খাতে টিআইএন অন্তর্ভুক্ত করতে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই এনবিআর এর সঙ্গে এ বিষয়ে একটা চুক্তি করা হবে। শামসুন্নাহার বেগম আরো বলেন, কোন শ্রেণীর ব্যক্তিরা সঞ্চয়পত্র কিনছেন সে ব্যাপারে এখন পর্যন্ত সঞ্চয় অধিদপ্তর কোনো গবেষণা করেনি, ফলে সমাজের কারা বা কোন শ্রেণীর ব্যক্তিরা সঞ্চয়পত্র বেশি কিনছেন তারও কোনো হিসাব নেই। তবে 18 বছরের বেশি বয়সে বাংলাদেশের যে কোনো সুস্থ নাগরিক সঞ্চয়পত্র কিনতে পারেন বলে জানিয়েছেন সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম। এদিকে সম্প্রতি সরকারের ঋণ ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকে সঞ্চয়পত্র খাতে টিআইএন সনদ ও এনআইডি বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে এনবিআর এর আরেকজন কর্মকর্তা বলেন, যেহেতু সঞ্চয়পত্রের ডাটাবেস তৈরি হচ্ছে সেহেতু এর সঙ্গে টিআইএন লিংক যুক্ত করার সুযোগ থাকবে। তিনি আরো বলেন, টিআইএন সনদ বাধ্যতামূলক করলে বিনিয়োগকারীদের কিছুটা বিড়ম্বনা হলেও সরকারের রাজস্ব বাড়বে, আবার সরকারের ঋণ ব্যবস্থাপনায় যে চাপ সৃষ্টি হচ্ছে তাও কমে আসবে। ধারণা করা হচ্ছে কালো টাকার একটা বড় অংশ সঞ্চয়পত্র খাতে বিনিয়োগ হচ্ছে। শুধু তাই নয়, সরকারের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণে বিক্রি হচ্ছে সঞ্চয়পত্র। এতে সরকারের ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ব্যাংক খাতের ঋণ ব্যবস্থাপনাতেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মূলত ব্যাংকের আমানতের সুদের চেয়ে দ্বিগুণ মুনাফা মিলছে সঞ্চয়পত্রে, এ কারণে সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে। এদিকে প্রতি বছর সঞ্চয়পত্রের পেছনে বিপুল পরিমাণ সুদ গুনতে হচ্ছে সরকারকে, যা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করছে জাতীয় রাজস্ব বোর্ড। আবার সরকারের বিপুল পরিমাণ সুদ গুনতে গিয়ে ঋণ ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে বড় ধরনের ঝুঁকি। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিলেও টান পড়ছে। প্রসঙ্গত, মূলত সামাজিক ও আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য সরকার নিম্ন মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ, বয়স্ক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় সঞ্চয় প্রকল্পগুলো চালু করে। জানা গেছে, মূলত দুটি কারণে সবাই সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে। প্রথমত, গ্রাহকদের কাছে অর্থের উৎস জানতে চাওয়া হয় না। দ্বিতীয়ত, সঞ্চয়পত্রের সুদের হার যে কোনো আমানতের সুদের হারের চেয়ে অনেক বেশি। তবে সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম মনে করেন, সঞ্চয়পত্র যারা কেনেন তারা সুদের হার ছাড়াও এখানে টাকা রাখাটাকে নিরাপদ ভাবেন। এদিকে বেসরকারি ব্যাংকগুলো গত বছরের 1 জুলাই থেকে 3 মাস মেয়াদী আমানতের সর্বোচ্চ সুদের হার 6% নির্ধারণ করার পর সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ আরও বেড়েছে। অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্র কিনে রাখছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বর্তমানে দেশে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের গ্রাহক সংখ্যা প্রায় 2 কোটি। উল্লেখ্য, বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চালু করা 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হল 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং 3 বছর মেয়াদী ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এগুলোর গড় সুদের হার 11% বেশি। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।